বিয়ে করেছি, মানে মন খুলে বলতে পারিনি। আমি আমার হাজবেন্ডের সাথে এক জায়গায় বসে কফি খাইনি। উপর মতো মেয়েকে নিয়ে সুখী হওয়া উচিত। শ্বশুর শাশুড়ি আমাকে এখনো সালাম করলে সালামই দেয়। আসলে এক লাখ টাকা শরীয়ত মোতাবেক বুঝা চারটি বিয়ে করা যায় না, যার যার মতো স্বীকৃতি রেখে দেখ না দুইটা ফ্ল্যাট দিয়ে দুই জায়গায়। বু বিশ্বাস ও শবনম বুবলি দুজনে চিত্রনায়ক শাকিব খানের কাছে এখনো অতীত। আল্লাহ মুক্তি দাও। বছর দেড়েক আগে গণমাধ্যমে এমন মন্তব্য করেছিলেন ঢালিউডের এই জনপ্রিয় তারকা। তারপরেও নানা বিষয়ে দুজনে টেলিভিশন, অনলাইন, প্রিন্ট সহ নানা জায়গায় শাকিব খানকে জড়িয়ে আলোচনা করেন। প্লিজ মুক্তি দাও আল্লাহ। বাচ্চাদের সামনে রেখে দুজনে শাকিব প্রসঙ্গে এনে নানা কথা বলতেন তারা। আমার পরিবার থেকে একদম স্ট্রিক্টলি বলা, যখনই তুমি সুযোগ পাবা, যখনই সময় পাবা, তখনই পচা আলুর নামে ইচ্ছা মতো বলতে থাকবা। শাকিবের প্রসঙ্গে কথা বলা নিয়ে সাবেক এই দুই স্ত্রী নিজেদের মধ্যেই দ্বন্দ্বে জড়ান কখনো কখনো। কেউ যদি কোনো অশ্রাব্য ভাষা ব্যবহার করে দিদি, সেটা সম্পূর্ণই তার ব্যক্তিত্বের বহিঃপ্রকাশ। এটা তোমার ফ্যামিলি থেকে শিখিয়েছে। দুজনের এমন ঘটনায় নানা সময় শাকিব বিরক্ত হন, বিরক্ত হন তার পরিবারের সদস্যরাও। বুবলি শাকিবের ব্যক্তিগত জীবনকে জড়িয়ে বিভিন্ন কথা বলেন যা মিথ্যাচার। ভবিষ্যতে এমন মিথ্যাচার করলে আইনি ব্যবস্থাও নিতে পারে শাকিবের পরিবার। সবাই দোয়া করবেন, আল্লাহ মুক্তি দাও, প্লিজ মুক্তি দাও আল্লাহ। আবার তো সবকিছুই তার। শাকিবের সঙ্গে অপু বিশ্বাসের সম্পর্ক বহু আগেই শেষ। শুধু আব্রাহাম খান জয়ের মা হিসাবে শাকিব তার যথাযথ সম্মান করেন। শাকিব পরিবার এসব কারণেই দ্রুত বিয়ে দিতে চান শাকিব খানকে। অগ্রিম দেওয়া চলল, তার জন্য মেয়ে দেখা শুরু করেছেন। ঢাকার পার্শ্ববর্তী জেলার একটি মেয়ে শাকিবের বউ হিসেবে পছন্দের ফিসফাস শোনা যাচ্ছে। আমি একবার শুনি তার সাথে সংসার করবে, আমি তারপরে চাই সুখী হোক। আবার শুনি ভুবলির সাথে সংসার করবে, আমি চাই সেটাও যদি সুখী হোক। আবার শুনি আর কেউ বিয়ে করবে। মেয়েটি নাকি যুক্তরাজ্য থেকে চিকিৎসা বিষয়ে লেখাপড়া করে দেশে ফিরেছেন। শাকিবের ডাক্তার মেয়ে পছন্দ। সবাই দোয়া করবেন। সব কিছু ঠিকঠাক থাকলে চলতি বছরের শেষের দিকেই বিয়ের পিঁড়িতে বসতে চান ঢাকায় ছবির এই নায়ক। যদি সংসার করতে চায় তিনটা নিয়েই করা যায়। আসলে যার যার মতো স্বীকৃতি রেখে দেখ না দুটা ফ্ল্যাট দিয়ে দুই জায়গায়। বলিউড হলিউডের বড় তারকাদের বিয়ের আয়োজনটা অন্যরকম হয়, করণীয় রাখতে দেশের বাইরে বিভিন্ন জায়গা বেছে নেন। সেই ক্ষেত্রে অনেকের আগ্রহ থাকতে পারে বাংলাদেশের বর্তমান সময়ের সবচেয়ে বড় তারকার বিয়ের আসরটি কোথায় বসবে। এই বিষয়েও নাকি চিন্তা করেছেন শাকিব পরিবারের সদস্যরা। শোনা যাচ্ছে দেশের মধ্যে নয়, পার্শ্ববর্তী কোনো দেশের সুন্দর কোনো লোকেশনে বা সুন্দর কোনো দ্বীপে